হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পঞ্চম পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজি, যারা ডিপ্লোমা করছে তাদের একটি বই, সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোপ্রসেসর। ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোপ্রসেসর বইটিতে আমি ক্রমান্বয়ে ভিডিও দিব। আশা করি সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমাকে কমেন্টস লিখে আমার ভিডিওর মানকে আরও উন্নত করবেন, যেন আপনাদের সেবা করতে পারে। আর আরেকটি বিষয় আমি বলে থাকি, আমি দীর্ঘদিন পরে ভিডিও আপলোড করতেছি। আপনাদের চতুর্থ পর্বে আমি কিছু ভিডিও দিয়েছিলাম, আবার আপনাদেরকেই আবার পঞ্চম পর্বে আমি এই সাবজেক্টটিতে প্রথম ভিডিও আপলোড করতেছি। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই বলে রাখি, আমার এই ডিজিটাল ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসরের উপরে আমার চ্যানেলে অলরেডি বেসিক দুটো ভিডিও দেওয়া আছে। যারা ভিডিওগুলো দেখেন নাই, তারা প্রথমেই এই দুটো ভিডিও দেখে নেবেন, তারপরে আজকের এই ভিডিওটি দেখলে সুবিধা হবে। আমি আজকে এই ভিডিওটিতে নাম্বার সিস্টেম যা আছে, কনভার্ট ওয়ান নাম্বার সিস্টেম টু অ্যানাদার, অর্থাৎ আমার নাম্বার সিস্টেম আছে কনভার্ট ওয়ান নাম্বার সিস্টেম টু অ্যানাদার। আমরা জানি চারটা নাম্বার সিস্টেম আছে, একটা হচ্ছে বাইনারি, আরেকটা হচ্ছে ডেসিমেল, যেটা আমরা সবসময় ইউজ করি যেটাকে আমরা ডেসিমেল বলি, আরেকটা হচ্ছে অক্টাল, আরেকটা হচ্ছে হ্যাক্সাডেসিমেল। প্রিয় শিক্ষার্থী, আমি আমার বেসিক ভিডিওতে বেস সম্পর্কে বলেছি, এখানে দুটো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, 0 1 যেটাকে আমরা বলি, প্রত্যেকটাই একটা অঙ্ক। এখানে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7। এখানে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এই যে এখানে যেটা আছে 0 2 9, তারপরে এ বি সি ডি ই এফ, এর ভ্যালু হচ্ছে এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, এভাবে ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান সমান 15। আমরা যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করলাম, এই সাংকেতিক চিহ্নগুলো যে নাম্বার সিস্টেমে যে কটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছে তাকে আমরা বেস বলি। এখানে দুইটা সাংকেতিক চিহ্ন ব্যবহার হয়েছে, এখানে বেস 2, এখানে 10টা ব্যবহার হয়েছে, এখানে বেস 10, এখানে ব্যবহার হয়েছে 8টা, এটার বেস 8, আর এইখানে ব্যবহার হয়েছে 16টা, এটার বেস 16। অর্থাৎ একটা নাম্বার সিস্টেম বোঝার জন্য, যে কোন নাম্বার সিস্টেমে কাউন্ট করা হয়েছে সেটা বোঝার জন্য বেসটা দেওয়া জরুরি। যেমন আমি 5 6 কে যদি অ্যাসাইন করি, তাহলে আমি যদি অক্টাল বোঝাই এখানে 8 লিখবো, যদি এটাকে আমি ডেসিমেল বোঝাই তাহলে 10 লিখবো, যদি আমি এটাকে হেক্সাডেসিমেল বোঝাই তাহলে আমি এখানে 16 লিখবো। বাট বাইনারির জন্য 0 1 1, এটাও আমরা কিন্তু বাইনারি বোঝার জন্য 2 লেব, কারণ এই 1 এবং 0 সাংকেতিক চিহ্ন সব জায়গায় আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। সো আমাদেরকে বেসটা আইডেন্টিফাই করতে হবে। বেস আইডেন্টিফাই আমরা করার পরে আমরা আজকে যে ভিডিওতে যেটা দেখবো, প্রিয় শিক্ষার্থী, কখনোই আমরা এই নাম্বার সিস্টেম মুখস্থ করার জন্য সূত্র মুখস্থ করব না। নাম্বার সিস্টেমের জন্য আমি বাইনারি থেকে কীভাবে যাব, কনভার্ট করব, বাইনারি থেকে ডেসিমেলে কীভাবে যাব, ডেসিমেল থেকে অক্টালে কীভাবে যাব, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কীভাবে যাবো, এগুলো কখনোই আমি সূত্র মুখস্থ করে কিন্তু এটা মাথায় রাখতে পারবো না। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা নাম্বারকে, এখানে যেহেতু 1 2 3 4 4টা নাম্বার সিস্টেম, তাহলে প্রথমে আমি ডেসিমেলকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এই তিনটাতে কনভার্ট করব, এরপর বাইনারিকে অপর তিনটাতে কনভার্ট করবো, অর্থাৎ সমাবেশ করলে এখানে দেখা যাচ্ছে যে 4টা যেহেতু অনেক প্রকার হবে, তো সেটাই আমরা দেখব। একটা সংখ্যার মাধ্যমে কনভার্ট করে করে আমরা বুঝব যে কী করতে হবে। আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা সংখ্যাকে বিভিন্নতা নাম্বার সিস্টেমে কনভার্ট করব, কখনই আমরা সূত্র মুখস্থ করব না, আমরা বারবার সংখ্যাগুলোকে কনভার্ট করবো, কনভার্ট করতে করতে আমাদের সিস্টেমটা মুখস্থ হবে যে কীভাবে আমরা কনভার্ট করতে পারি। তা আমরা দেখি, প্রথমে আমি একটা নাম্বার নিলাম, আমরা প্রথমে দেখি আমি এই সাইড থেকে করতেছি, চেষ্টা করব এইটুকু জায়গার মধ্যে শেষ করার জন্য। আমার সাথে সাথে খুব ভালোভাবে খেয়াল করবেন,
আপনারা যারা ভিডিও দেখবেন, দেখার সাথে সাথেই নিজে নিজে মেমোরাইজ করবেন যে কিভাবে এটা চেঞ্জ করা হচ্ছে। প্রথমে আমরা ধরি ডেসিমেল একটা সংখ্যা 15, এটাকে 10 দিলাম। এই ডেসিমেল সংখ্যাকে আমি প্রথমে বাইনারিতে কনভার্ট করব। কোনটাতে? বাইনারি। ডেসিমেলকে বাইনারি, এই 15কে বাইনারি করবো একবার, অক্টাল করবো একবার, হেক্সা ডেসিমেল করবো একবার, এরপরে আবার বাইনারিকে আবার ডেসিমেল করবো, অক্টাল করবো, হেক্সা, এভাবে একটা করে ধরবো আর পুনরায় অপর তিনটাতে কনভার্ট করব। তো বাইনারিতে করলে বাইনারি নিয়ম হচ্ছে, বাইনারি 15কে আমরা বাইনারি বেস দিয়ে ভাগ দিব। ডেসিমেলকে ভাগ দিলে এখানে হয় হচ্ছে হলো 7, আর যেটা অবশিষ্ট থাকে রিমাইন্ডার বলি এটাকে আমরা 1 সবসময় থাকবে। এই 7কে আবার ভাগ দিব 2 দ্বারা, তাহলে হয় 3, রিমাইন্ডার থাকে 1। আবার এই 3কে আবার 2 দ্বারা ভাগ দিব, থাকে হলো 1, রিমাইন্ডার হচ্ছে 1। এই 1কে আবার 2 দ্বারা ভাগ দিলে আমরা লিখব 0, তারপর এখানে লিখব রিমাইন্ডার 1। এখান থেকে আমরা এদিক যাব। আমরা ডিজিটাল কনভার্ট সিস্টেমে, প্রিয় শিক্ষার্থী, আমরা বলছিলাম একটা MSB থাকে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর একটা হলো LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এটা হলে এটা হবে MSB, এটা হবে LSB, অর্থাৎ এটার 15 বাইনারি হচ্ছে, 15 ডেসিমেল সংখ্যার বাইনারি হচ্ছে 1111 এইটা। এখন আমরা এই 15কে আবার অক্টালে কনভার্ট করব। অক্টালে কীভাবে কনভার্ট করা যায়? এবার একটা কনভার্ট দেখলাম আমরা ডেসিমেলকে বাইনারিতে, এবার 15কে 15 ডেসিমেল টু অক্টাল, অক্টাল কনভার্ট করবো। তাহলে অক্টাল কনভার্ট করলে দেখেন অক্টালের বেজ হলো 8। আমরা অক্টালকে কনভার্ট করার জন্য প্রথমেই আমরা বাইনারিতে যাব, অর্থাৎ 15 এই ডেসিমেলকে বাইনারিতে করব। বাইনারি, বাইনারির পরে তারপরে যে নাম্বারটা পাবো সেটাকে আমরা অক্টাল করব। তাহলে বাইনারি করলে আমরা এখন অলরেডি 15কে বাইনারি করে এটা পাইছি, অর্থাৎ 1111 2 এটাকে পাইছি। করার পরে অক্টাল করার জন্য এরপরে এই বাইনারিকে আমরা অক্টাল করব, এই বাইনারিকে আমরা অক্টাল করব। অক্টাল করলে তাহলে কী ঘটনাটা ঘটতেছে? অক্টাল করলে আমার নিয়মটা হচ্ছে বাইনারির এই যে লিস্ট সিগনিফিক্যান্ট বিট যেদিকে, এখান থেকে তিনটে করে নিয়ে গ্রুপ করব। এই তিনটার একটা গ্রুপ, আর এই এখানে তিনটার যেহেতু নাই, এখানে তিনটার একটা গ্রুপ। এই তিনটা ওয়ানের পজিশনাল ভ্যালু ধরো, পজিশনাল ভ্যালু মানে এটা হলো 1 2 4, এভাবে বাইনারি 1 2 4 8 16, তারপরে হচ্ছে 32 64, এভাবে যাবে। তাহলে পজিশনাল ভ্যালু এখানে যেহেতু 1, এটার পজিশনাল ভ্যালু কত? 1, এটার পজিশনাল ভ্যালু 2, এটার পজিশনাল ভ্যালু 4, তাহলে 4 1 2 4, তাহলে এটা কত হলো? 7। আর এই তিনটার পজিশনাল ভ্যালু এটা হলো 1, আর এখানে যেহেতু 2 4, তো 0 0, যেহেতু এই দুইটা বাদ যাবে। হ্যাঁ, এই পজিশনাল ভ্যালুগুলো যোগ করতে হবে, তাহলে এটা হলো 1। তার মানে অক্টাল নাম্বার হলো কত? অক্টাল হচ্ছে 17, এই নাম্বারটা। অর্থাৎ 15কে আমি ডেসিমেল করলাম, বাইনারি করলাম, পাইলাম 1111, আর 15কে আমি অক্টাল করলাম, পাইলাম 17। এবার এই 15কে আবার হেক্সা ডেসিমেল করব, 15কে হেক্সা ডেসিমেল, হেক্সা, আমি সংক্ষেপে, প্রিয় শিক্ষার্থী, সংক্ষেপে হেক্সা লিখলাম। তো হেক্সা ডেসিমেল করলে প্রথমে আবার করতে হবে কি, 15কে আমি বাইনারিতে কনভার্ট করব। বাইনারি, বাইনারি মানে আমরা এর আগে বের করেছি, বাইনারি মানে 1111। তো শিক্ষার্থী, এখানে পরীক্ষায় যদি আসে, এটা আমি সংক্ষেপে লিখলাম, এই পদ্ধতিতে আগে বাইনারি করতে হবে। তাহলে প্রথমে বাইনারি গেল, এই বাইনারি সংখ্যাটাকে আমি যদি হেক্সা করি, বাইনারিকে যদি হেক্সা করি, এই 4টা 1, আমার ডান দিক থেকে 4টে করে ডিজিট নিয়ে গ্রুপ করতে হবে, এখানে 1 2 3 4, 4টে গ্রুপ। এখানে যদি 8টা 1 থাকতো, সাথে আরও 3টা 0 দিয়ে আর একটা গ্রুপ করতাম, 4টে করে একটা গ্রুপ করতে হবে। আর অক্টালে আমার সাথে সাথে একটু মেমোরাইজ করার চেষ্টা করেন, অক্টালে 3টে নিয়ে গ্রুপ, আর হেক্সাতে 4টে নিয়ে গ্রুপ। 4টে গ্রুপে এটার পজিশনাল ভ্যালু 1, এটার পজিশনাল ভ্যালু 2 4, আর এটার 8, তাহলে 8 4 12 12 আর 2 14, একে 15, তার মানে হচ্ছে 15।
এই 15 মানে হেক্সার পজিশনাল ভ্যালু, আমরা কি সাংকেতিক চিহ্ন ব্যবহার করি? 15 মানে হচ্ছে এফ, অর্থাৎ এফ 16। তার মানে আমরা যেটা দেখলাম যে 15 ডেসিমেল সংখ্যাটাকে বাইনারি করলে চারটে ডিজিট হয় বাইনারিতে, 111, আর 15 আমি যখন অক্টাল করি তখন হয় 17, আর 15 যখন আমি হেক্সা করি তখন হয় হচ্ছে এফ 16। এবার আমরা অন্য নাম্বার, এই যে তিন চারটে জিনিস পাইলাম, 15, 111, তারপরে 17, এরপরে হলো এফ, এখন এই অন্য একটা জায়গা থেকে যাব। এখন আমরা যাব যেটা, সেটা হচ্ছে বাইনারিকে ডেসিমেল করব, অক্টাল করব, হেক্সা করব। বাইনারিকে ডেসিমেল, অক্টাল, হেক্সা। তাহলে বাইনারি কি? বাইনারি মনে করেন এটা 111, এই চারটা জিনিস বাইনারি। এটাকে প্রথমে আমরা করব অপর তিনটা, বাইনারিকে করব এখন এটা, এটা আর এটা। তাহলে ডেসিমেল করতে গেলে, বাইনারিকে ডেসিমেল করতে গেলে পজিশনাল ভ্যালুগুলো যোগ দিলেই হবে, পজিশনাল ভ্যালুগুলো যোগ দিলে হবে। পজিশনাল ভ্যালুগুলো কীভাবে যোগ দিব আমরা প্রিয় শিক্ষার্থী? পজিশনাল ভ্যালুগুলো হচ্ছে প্রথমটা এখান থেকে শুরু করব, এটা 0 1 2 3 0 1 2 3, আর এই বেজের রূপে পাওয়ার দেব। তাহলে এখানে হলো তিন নাম্বার আসতেছে, এখানে 2 টু দি পাওয়ার 3 গুণুন 1 এই জিনিসটা, প্লাস এটা হলো 2 টু দি পাওয়ার 2 গুণুন 1 এই 1, প্লাস এটা হলো 2 টু দি পাওয়ার 1 গুণুন 1, প্লাস এটা হলো 2 টু দি পাওয়ার 0 গুণুন 1। তার মানে এটা হলো 8 যোগ 8 গুণুন 1 8 যোগ 4 গুণুন 1 4 যোগ 2 গুণুন 1 2 যোগ 2 টু দি পাওয়ার 0, মানে পাওয়ার মানে 1, কোনো কিছুর উপরে 0 পাওয়ার থাকলে 1 হয়, 1 গুণুন 1 1, তার মানে এটা হচ্ছে হলো 15। তাহলে এই যে বাইনারিকে আমি ডেসিমেলে কনভার্ট করলাম, হয়ে গেল 15, এই যে 15 যেটা আমি এটা করেছিলাম, ডেসিমেল থেকে বাইনারি করেছিলাম। এখন আমরা দেখব যে এই বাইনারি সংখ্যাটাকে কীভাবে অক্টাল করব, বাইনারিকে কীভাবে অক্টাল করব। আমরা ডেসিমেল করলাম, এবার অক্টাল, অক্টাল করার সময় আমরা কিন্তু এখানে অলরেডি করেছি বাইনারিটাকে লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে, অর্থাৎ সর্ব ডান থেকে তিনটা করে ডিজিট নিয়ে গ্রুপ করব, তিনটা করে ডিজিট নিয়ে গ্রুপ করব। তাহলে বাইনারিকে কী করবো, এটা বাইনারি, এটাকে আমি করব কি অক্টাল, অক্টাল করব, ডান পাশ থেকে তিনটা করে ডিজিট নিয়ে গ্রুপ করব। তাহলে 1 2 3 4, এটা তিনটা, এই যে একটা তিনটার গ্রুপ, আর এখানে যেহেতু একটা, এটাকে তিনটা গ্রুপ করলে ডানে বামে আরও শূন্য দিয়ে দিব। এটার পজিশনাল ভ্যালু কত? 1 2 4, এটা হলো 1 2 4, এগুলো দিতে হবে না প্রিয় শিক্ষার্থী, কারণ শূন্য। তার মানে এই তিনটা মিলে একটা ডিজিট হবে অক্টালের ডিজিট। তাহলে 4 আর 2 6 আর 1 7, আর এখানে হচ্ছে 1 1ই। তার মানে হচ্ছে এই বাইনারিটাকে যখন আমরা অক্টাল করতেছি তখন হচ্ছে 17, যেটা আমরা আগেও করেছিলাম 17। এরপরে আমরা হেক্সা করব প্রিয় শিক্ষার্থী, হেক্সা অলরেডি আমরা এখানে করেছি, যেটা এই জায়গায়, এই যে বাইনারি চারটে ডিজিট, এটাকে আমরা যখন হেক্সা করব একদম ডান সাইড থেকে 1 2 3 4, চারটে করে ডিজিট নিয়ে একটা গ্রুপ করব। গ্রুপ করার পরে এটার পজিশনাল ভ্যালুগুলো যোগ করব, ডেসিমেল পজিশনাল ভ্যালু, পজিশনাল ভ্যালুগুলো যোগ করব, 8 আর 4 12 12 আর 2 14 14 আর 1 15, এই 15। কাজেই এই জিনিসটা আমার করতে হবে না, আমি এখানে শেষ করে দিলাম। এরপরে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে বাইনারি থেকে আমরা অপর তিনটে গেলাম, ডেসিমেল থেকে অপর তিনটে, এবার অক্টাল থেকে বাকি তিনটে করব। অক্টাল, অক্টাল কত? 17। এটারে আমি করব প্রথমে বাইনারি, অক্টাল 17, এটাকে আমি প্রথমে করব কি বাইনারি। তো প্রিয় শিক্ষার্থী, এটা ডাইরেক্ট বাইনারি হবে না, এটাকে অক্টাল থেকে বাইনারি করতে গেলে প্রথমে এটাকে ডেসিমেলে নিতে হবে, ডেসিমেলে নেওয়ার পরে বাইনারি করতে। ডেসিমেলে নেওয়ার নিয়ম হচ্ছে 1 আর 7, এখানে ডান দিক থেকে এটা হলো পাওয়ার 0 পজিশনাল ভ্যালুর জন্য, আর এটা হলো 1, তার মানে কার উপরে দিব, এখানে বেজ হলো 8, তাহলে 8 এর উপরে 1 গুণুন 1, প্লাস 8 এর উপরে 0 গুণুন 7, তার মানে এটা কত হচ্ছে 8 গুণুন 1 8 যোগ, এটা হলো 1 পাওয়ার, এটার উপরে 0 মানে 1 1 গুণুন 7 মানে 7, তাহলে 8 আর 7 হচ্ছে 15, এটা কী হলো ডেসিমেল। প্রিয় শিক্ষার্থী, এই ডেসিমেল সংখ্যাকে এখন বাইনারি করতে হবে, ঠিক এই নিয়ম, আমি বারবার লিখতেছি না, একই জিনিস আছে, ডেসিমেলকে আবার বাইনারি লিখতে হবে। কখনই কিন্তু এই এই সংখ্যাকে 17 কে 8 দিয়ে ভাগ দিয়ে করা যাবে না, 8 দিয়ে ভাগ দিয়ে
করা যাবে না। তাহলে অক্টালকে প্রথমে বাইনারি করলাম, বাইনারি করতে গেলে সরাসরি বাইনারি হবে না, করতে হবে কি বাইনারি অক্টালকে প্রথমে ডেসিমেলে নিতে হবে, ডেসিমেলকে আবার এই নিয়মে বাইনারি করতে হবে। এরপরে আমরা অক্টালকে করব, ডেসিমেল করলাম, বাইনারি করলাম, এবার অক্টালকে ডেসিমেল করব, ডেসিমেল তো এখানে হলো, এইভাবে করব আমরা পজিশনাল ভ্যালুগুলো যোগ দিয়ে। এরপর অক্টালকে হ্যাকজা, অক্টালকে হ্যাকজা ডেসিমেল, প্রিয় শিক্ষাতে আমরা এখানে লিখি অক্টালকে হ্যাকজা। আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি না, কারণ আপনাদের কারো লাগতে পারে, হ্যাঁ, এই জন্য আপনারা এটা স্টপ করে হয়তো লিখতে পারেন। অক্টালকে আমরা হ্যাকজা করব, অক্টাল হচ্ছে 8, এটাকে হ্যাকজা যদি করি, দেখেন হ্যাকজা করলে আবার এই হ্যাকজা সরাসরি হবে না, এই অক্টালকে ডেসিমেল করতে হবে, ডেসিমেল করলে কত হবে 15, যেটা আমরা এখানে করছি অলরেডি, 15 করে আবার বাইনারি করতে হবে, বাইনারি করলে হবে হলো এই যেটা যেটা আমরা অলরেডি আগে দেখেছি। করার পরে এই বাইনারিকে আমরা করব কি, ডান দিক থেকে 4টা করে ডিজিট নিয়ে গ্রুপ করব, তাহলে আমার হেক্সা হয়ে যাবে, হেক্সা হতে এফ হয়ে যাবে, যেটা আমরা এখানে করছি আগে। পেছনে এটা আবার আরেকটাভাবে করা যায় যে এটাকে সরাসরি বাইনারিতে কনভার্ট কীভাবে করব। এই যে 7টা আছে, এই 7কে আমরা 3 বাইনারি 3 ডিজিটে কনভার্ট করব, মানে 111 হয় প্রত্যেকটা অক্টালের প্রত্যেকটা ডিজিটকে, রিয়েল শর্টকাট নিয়ম, অক্টালের প্রতিটা ডিজিটকে এই 7কে বাইনারি 3টা ডিজিটে রূপান্তর করব, প্রতিটা ডিজিটকে 7কে 3টা করলে হয় 111, আর 1কে 3টা ডিজিটে করলে হয় হচ্ছে 100। তাহলে এখন এই দুটাকে আবার একত্র করতে হবে, 00111111, অর্থাৎ এই জিরোর কোনো দাম নাই, এই হয়ে গেল, এখানে দুইটা জিরো ছিল, তার মানে এই জিরো দুটো বাদ দিলে এটি হলো কনভার্ট। তাহলে সহজে আমরা অক্টালকে যদি বাইনারিতে কনভার্ট করি, প্রত্যেকটা অক্টালের ডিজিটকে বাইনারির 3টা ডিজিটে কনভার্ট করব, 7কে করলে হয় 3টা 1, আর 1কে করলে হয় 100, পরে এখানে একত্র করলে এটা হবে 17 বাইনারি। হ্যাকজার ক্ষেত্রে ঠিক এই প্রত্যেকটা ডিজিটকে 4টাতে কনভার্ট করব, অর্থাৎ তাহলে হ্যাকজা ডেসিমেল আমরা কি করলাম, এখন অক্টালকে বাইনারি করলাম, অক্টালকে ডেসিমেল করলাম, অক্টালকে হ্যাকজা করলাম। এবার হ্যাকজা ডেসিমেলকে শিক্ষার্থী আমাকে এখন পরিষ্কার করতেই হবে, হ্যাকজাকে আমরা করব বাকি 3টায়, অর্থাৎ হ্যাকজা মানে এফ 16, এটাকে আমরা করব প্রথমে আমরা বাইনারি করি 3টাতে করব, অপর 3টাতে করব। তো বাইনারিতে করলে তাহলে এখানে এটার পজিশনাল ভ্যালু হচ্ছে হলো 15, যেটাকে আমরা একটা ডিজিট ধরি হ্যাকজাতে, এই 15কে আমার সরাসরি 4টা ডিজিটে বাইনারি 4টা ডিজিটে কনভার্ট করতে হবে, অর্থাৎ 1111 শেষ। এটা একটা শর্টকাট নিয়ম। আর একটা হতে পারে, সেটা হচ্ছে এই যে 15 আসলো, এই 15কে আমরা এই নিয়মে 2 দিয়ে ভাগ দিয়ে দিয়ে করতে পারি। তো আমরা এখন এই জিনিসটা মনে রাখবো, শর্টকাট, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি, আমাদের সবসময় শর্ট টেকনিক অবলম্বন করতে হবে, সামনে কিছু লজিক সার্কিট করতে গেলে লাগবে, অর্থাৎ হ্যাকজা করতে গেলে 4 ডিজিটের বাইনারিতে কনভার্ট করতে হবে পজিশনাল ভ্যালুগুলো, আর অক্টাল থেকে বাইনারি করতে হলে 3 ডিজিটের। এবার এই এফ 16কে আমরা যদি অক্টাল করি, এফ 16কে আমরা অক্টাল করব, তো এফ এর পজিশনাল ভ্যালু হচ্ছে 15, তো এই 15টাকে আমি যদি বাইনারিতে কনভার্ট করি, তাহলে 1111 পজিশন, 4টা এই 15কে একটা ডিজিট মনে করতে হবে, তাহলে 11 হবে, কেমন নামে 11 হবে, সরি 4টা, এটা 1 2 4 8, 8 8 4 12 13 14 15। তাহলে এখন এটাকে আমরা যেহেতু অক্টাল করব, এখানে ডান দিক থেকে 3টা করে গ্রুপ করব, 3টা মানে এটা হলো 7, আর এটা 1 মানে একটাই 1, তার মানে হচ্ছে 17 8। তাহলে আমার হ্যাকজাকে আমি বাইনারি করলাম, অক্টাল করলাম। আপাতত আজকে এই পর্যন্তই রাখি আপনাদের কমেন্টসের আশায়। প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, আজকে আমার এই নাম্বার সিস্টেম পদ্ধতির কনভার্ট সিস্টেমে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা আপনাদের বন্ধুদের বা প্রিয়জনদের শেখানোর উদ্দেশ্যে শেয়ার দিবেন এবং লাইক করবেন, আর কমেন্টস লিখবেন অবশ্যই আমার ভিডিওটা ভালো করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।